রাজধানীর শাপলা চত্বর এলাকা স্বাভাবিক সময়ে হকারদের হাঁকডাকে মুখরিত থাকলেও এখন করোনা বিধিনিষেধে অনেকটাই নীরব। তবে এর মধ্যেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই একজন হকার বেরিয়েছেন তাদের ছোটখাটো পণ্য নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়েছি। রাজধানীর অন্যান্য এলাকার ফুটপাতেও বেচাকেনা করতে দেখা গেছে অনেক হকারকে। পত্রিকা বেশি দেখি, আমি এখন মাঠে আছি। গরজি খাওয়ান থাকতো, মন কাজ করতে আসতাম। গেল দুই দিনের তুলনায় বিধিনিষেধ পালনের তৃতীয় দিনে শনিবার রাজধানীর অলিগলি এবং প্রধান সড়কগুলোতেও যানবাহন এবং মানুষের চলাচল ছিল বেশি। চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নানা যুক্তি দেখিয়ে পারপর চেষ্টা করতে দেখা যায় অনেককে। কাঁচা বাজারে আসছে তো থামিয়েছে, আমি কথা বললাম, ওই ড্রাইভিং লাইসেন্স চেক করছে, বলছে যান। আমার ভাই আসছে প্রবাস থেকে, ওমান থেকে, হোটেলে আছে, তারে রিসিভ করতে যাচ্ছি আর কি। কিন্তু আমি তো একটা জব করি, আমার তো ওদের মন জোগায় চলতে হবে, ওদের কথা মতোই আমাকে চলতে হবে, আমি চাইলেও তো থাকতে পারবো না। অন্যান্য দিনের মতো এদিন পুলিশের পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছে র‍্যাব ও সেনা সদস্যরা। যাদের কোনো ভ্যালিড রিজন নাই বা প্রুফ নাই কোনো, তাদেরকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করছি। গার্মেন্টসগুলো খোলা, অনলাইন ডেলিভারি যেগুলো আছে সবই চলতেছে, যার কারণে রোডে গাড়ি একটু পরিমাণ বেশি দেখা যাচ্ছে। কারণ ছাড়া বের হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। মামলা দিয়েছি, অর্থদণ্ড দিয়েছি। তাদের ভাষ্যমতে যে বিষয়ে তারা বের হয়েছে সেটাও গ্রহণযোগ্য মনে হয়নি। করোনা প্রতিরোধে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ মানতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মাঠে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।